লক্ষ্মীপুর তিন ও ব্রাহ্মণবাড়িয়া দুই সংসদীয় আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগে ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন ভবনে কমিশন সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। তিনি বলেন, অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদন পাবার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। গত 5ই নভেম্বর ভোট গ্রহণের দিন প্রকাশ্যে ভোট দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া দুই আসনের কয়েকটি ভোট কেন্দ্রের অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরাজিত প্রার্থীরাও রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে অনিয়মের অভিযোগ জানিয়েছেন। এসব অনিয়ম নিয়ে সোমবার নির্বাচন কমিশন তদন্তের নির্দেশ দেয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব জানান, কমিশনের মধ্যে কোনো বিষয় নিয়ে মত পার্থক্য নেই। গত 2 দিন কয়েকটি গণমাধ্যমে লক্ষ্মীপুরের একটি কেন্দ্র এবং ব্রাহ্মণবাড়িয়া সরাইল আসন যেটা তার একটি কেন্দ্রের যে তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে সেটা নির্বাচন কমিশন বিশ্লেষণ করেছেন এবং এটা সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তারা সরজমিনে তদন্ত করে যে রিপোর্ট দিবেন, সেই রিপোর্ট পাওয়ার পরে কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।